পঞ্চাশ স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি হয়েছে। আজকে ছাব্বিশে মার্চ 2021 স্বাধীনতা দিবসে অন্য আনুষ্ঠানিকতা পালনের পর আজকে আলোচনা সভায় সম্মানিত সভাপতি নদীগ্রাম থানার মাঠেও মানুষের প্রাণপ্রেম শ্রদ্ধা ভাষণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেধা সততা যোগ্যতা সম্পন্ন স্বাধীন আক্তার, মঞ্চে রয়েছে মরম সফলতার সুযোগ্য পুত্র দুইবার নদীগ্রাম থানার উপজেলা চেয়ারম্যান রেজালা সাব্বির, মঞ্চ রয়েছে মাটি ও মানুষের অল্প সময় হলেও মাটি ও মানুষের নদীগ্রাম থানার আপামর জনসাধারণের শ্রদ্ধা বাসন এবং ভালোবাসার পাত্র ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান, মঞ্চে রয়েছে আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, মঞ্চে রয়েছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর ভাই, মঞ্চে রয়েছে মফিদুল ভাই, মঞ্চে রয়েছে জাহাঙ্গীর ভাই, মঞ্চের সামনে রয়েছে আমার প্রাণপ্রিয় রণাঙ্গনের সাথে সকল মুক্তিযোদ্ধা ভাইরা এবং যারা মৃত্যু হয়েছে সেসব তাদের সন্তান স্ত্রীরা, সর্বকালের শ্রেষ্ঠ সন্তানের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ মুক্তিযোদ্ধার সংসদ নদীগ্রাম থানার 80 সাল থেকে 13 সালের জুন পর্যন্ত এক টানা সততা দক্ষতা যোগ্যতার দায়িত্ব পালন করেছে। আজকে সাবেক কমান্ডার এবং মন্ত্রীর উদ্বোধনকৃত মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আলাদ মৌসুমী সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন ও সালাম, হিন্দু দলকে জানায় আন্তরিক অভিনন্দন। ভাই আমার এদেশের একদল জামাল ছেলেরা জাতি জনক বঙ্গবন্ধুর সাথী মাঠের ভাষণের পর বাবা মা রাজ্য সদনের কথা অপেক্ষা করে এপার ওপারে ট্রেনিং প্রাপ্ত হয়ে কেন্দ্রীয় যুদ্ধের সম্মুখ যুদ্ধে 9 মাসে সারা পৃথিবীর শ্রেষ্ঠ সৈনিক পাকিস্তান সৈনিককে পরাজিত করে এদেশের মানচিত্র পতাকা ছিনিয়ে নিতে 30 লক্ষ সৈনিকের রক্তের বিনিময়ে 2 লক্ষ বামুনের ইজ্জতের বিনিময়ে এবং যারা শহীদ হয়েছে তাদের রক্তের বিনিময়ে বঙ্গজাতির জনক বঙ্গবন্ধুর কুচক্র করে 1975 সালে এদেশের কুচক্রত একদল সেনাবাহিনীরা বঙ্গবন্ধুর সহ সপরিবারে হত্যা করেছে, যে চার নেতাকে হত্যা করেছে এই সকল তাদের রোহের মাখনা কামনা করে আমি আমার দু একটা কথা বলবো সংক্ষেপে। যদি বঙ্গবন্ধুর জন্ম না হতো দেশের স্বাধীনতার পতাকা আনার মতো বজ্র কণ্ঠে সাড়ে সাত মানুষকে একত্রিত এবং নেতার জন্ম হতো না। আজকে আসুন তারই সুযোগ করব না, জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে উন্নয়নের জোয়ার বইছে, ফলে ফলে বিদ্যুৎ এবং ভূমিহীন অর্থহীন সম্পদহীনদের বাড়ি ঘর তাদের বাড়ি ঘর করে দিবে। আসুন আজকে যে বঙ্গবন্ধুর সোনার বাংলা করার জন্য দিন রাত 24 ঘন্টা উনি কাজ করেছেন, মৃত্যুর আগ পর্যন্ত এক সোনার বাংলা করার জন্য যেখানে থাকবে না সন্তান ক্ষুধা দারিদ্র অর্থনীতি মুক্তভাবে সেই সোনার বাংলা করার জন্য উনি ঘরে যেতে পারেনি, ওনার সুযোগ করবেন না বারবার সকল প্রধানমন্ত্রী সারা পৃথিবীর কাছে সারা পৃথিবীর মধ্যে
উন্নত দেশে পরিচিত করার জন্য তারা হাতে কাঁধ মিলে আমরা কাজ করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ কি রকম হোক।